দেখেন পলবাস কাকে বলে, পিলটাস তো ভরে জাল আর জাল, আর পলদা মাছ মারছে চাক জাল দিয়ে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, এনাদের বাড়ি অনেক দূর দূর থেকে আসছে, এরা কত অনেকে 50 কিলো 20 কিলো 30 কিলো দূর থেকে আসছে, এরা পাহাড়িয়া বুঝছেন। দেখুন এরা মাছ ধরছে, দেখেন খাড়া কাটি চাক জাল জাল দিয়ে। কোথায় ভাই যান? কচুয়া ভাই। আচ্ছা এখানে কি জন আসছেন? এখানে ভাই মানুষ মাছ মারে। প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে আসছি রৌভাবিষণের পক্ষ থেকে বিল বাইজ দেখা। দেখেন কত বড় মাছ মারতেছে, দেখেন কত বড়। দেখেন বিশাল ধরনের, কত বড় মাছ ধরছে সেরেটি। দেখেন কেমন করে পলওয়ালা চাবিওয়ালার মাছ ধরতেছে, যারা মারে সেগুলা দেশীয় মাছ, যেমন বোয়াল মাছ, শোল মাছ, কার্পু মাছ, হালকা কাতল এগুলো মারে এরা। দেখেন কত হাজার হাজার লোক মাছ ধরছে এরা। বিশেষ প্রবাসে দেখেন আপনারা অনেক মজা হবেন, কারণ দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে আপনারা হয়তো দেখতে পারেন না। তো আপনাদের জন্য আমার এই উপহারটি, এই জিনিসটা অনেক কষ্ট করে নিয়ে আসছি, আসলেই বহু দূর থেকে আসছি মাছ ধরার জন্য, দেখার জন্য, ভিডিও করার জন্য। দেখেন কেউ চাক জাল দিয়ে মাছ ধরে, চাক জাল, পলো, চাবি, শিব জাল, খুইয়া জাল, হ্যাঁ এগুলো দিয়ে মাছ ধরতেছে। হাজার হাজার মানুষ সমাগম, জায়গাটি হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালিয়াই থানা ভাইরা বিল নামে পরিচিত বিলটি, ভাইরা বিল। আজ দেখুন কত একটু মাছ মারছে, একটা শোল মারছে, একটা কাঠ মারছে। হ্যাঁ ভাই যাওয়ার বাড়ি কোথায়? ভাই দেখেন 50 কিলো দূর থেকে আসছে এনে মাছ ধরার জন্য। তো আপনি ভাই মাছ ধরে কেমন কিরম লাগছে? ভালো লাগছে না? আচ্ছা আপনি সব ধরনের মাছ, সব জায়গায় মাছ মারতে জানি হবে না? আচ্ছা আপনি যন্ত্রটার নাম কি? মাছ ধরো কি করে রা বাবারে মাস্টার সাজা করে মাছ ধরছে। দেখা দেশে মাছ ধরছে শোল মাছ। আমি আপনাদেরকে নিয়ে আসছি রৌভাবিষণের পক্ষ থেকে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের কালিয়াই থানা ভাইরা বিলে। ভাইরা বিল ভাই, এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসছে, তারা পলো পলো চাক জাল, ভেগা জাল, শিব জাল, খুইয়া জাল, কুনি জাল, অনেক জাল নিয়ে আসছে। আসলে আমি আপনাদেরকে নিয়ে আসছি রৌভাবিষণের পক্ষ থেকে, আমার চ্যানেলটির নাম রৌভাবিষণ। আমিও দীর্ঘদিন প্রবাসে ছিলাম, তাই আমি জানি কোনটা দেখলে আপনাদের মজা লাগবে, ভালো লাগবে, এই জন্য আপনাদের জন্য এইটা। দেখুন শুকুর কোন জায়গায়, পুঁটি মাছ মারছে শিব জল দিয়ে।
তোমার এই মাছ মারি কিরকম লাগতেছে? ভালো আছে? ভালো লাগতেছে মাছ মারা? কি দাম আছো? শিবজল দিয়া না ভালো ই কর। দর্শক কত হাজার হাজার লোক, হাজার হাজার লোক এখন মাছ ধরছে। বিলটার নাম হলো বাইরা বিল, বাইরা বিল। দুই বাইরা যেখানে মারা গেছিল তো এই জন্য নাম হয়েছে বাইরা বিল। দুই বাইরা গলাগলি দিলে এখানে আত্মহত্যা করছিল বুয়ের জ্বালায়, তাই বিলটার নাম দিয়েছে বাইরা বিল। হ্যাঁ, অনেক মনে মাছ হয়েছে, ছোট মাছ বড় মাছ। ক্লান্ত হয়ে গেছে হয়তো, হয় দেখান জিরে নেবে দেখেন তেমন আর ভালো লাগতেছে। হ্যাঁ, আপনি কি প্রায় সময় এগুলো মাছ মারেন এভাবে ধরে? এই যে মাছ মারছেন, এটা কি মাছ? ওকে, দেখেন অনেক মাছ মারছে, অনেক মাছ ধরছে, অনেক ধরতে পারে নাই। আসলে আপনি পরে পরে মাছ মারবেন ইনশাআল্লাহ, পাবেন, চেষ্টা করে থাকেন, তাই না? সুন্দর, এই যে আমি তুলেছি, এই যে আচ্ছা দেখান, ঠিক আছে, যেদিন আমি গুন গেছি মাছ মারি গেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এরা মাছ মারি চলে যাচ্ছে, অনেক মারছে, অনেক মারতে পারে নাই, তো এরা খুশি, পরবর্তী মারার জন্য খুশি রয়েছে, এরা পরবর্তী মারবে। এরা খুব শৌখিন লোক।